নমস্কার বন্ধুরা, আমি জিত আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। বন্ধুরা, ভারতবর্ষ সেই দেশ যেখানে বহু রহস্যজনক এবং প্রাচীন মন্দিরের অবস্থান। এই সমস্ত মন্দিরের মধ্যে এমন অনেক মন্দির রয়েছে যাদের রহস্য বিজ্ঞানীরা উন্মোচন করতে অক্ষম। বহু মানুষের মনেও এইসব বৈজ্ঞানিকের মতনই অনেক প্রশ্ন আছে এইসব মন্দিরের বিষয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়টি হলো, তাদের কাছেও এইসব রহস্যের কোনো প্রকৃত ব্যাখ্যা নেই। আজ আমরা এমন একটি রহস্যজনক মন্দিরের গোপন কক্ষের বিষয়ে আপনাদের জানাব যা বৈজ্ঞানিকরা উন্মোচন করতে অক্ষম হয়েছেন। আসলে আজ থেকে প্রায় কয়েক বছর আগে কেরলের প্রাচীনতম পদ্মনাভ মন্দির বহু মানুষ তথা বৈজ্ঞানিকের কাছেও রহস্যের বিষয় হয়ে দাঁড়ায়। এই মন্দিরের সেই গোপন কক্ষটি উন্মোচন করার প্রচেষ্টা 1931 সাল থেকে হয়ে আসছে। সেই সময়ের একজন মহান লেখিকা মিসেস হান্স একটি পুস্তক রচনা করেন যার নাম গাইড টু ত্রাবাঙ্কুর। এই পুস্তকে তিনি বলেছেন, যখন পদ্মনাভ মন্দিরের কোবরা কক্ষটি খোলার প্রচেষ্টা করা হয় তখন এর মধ্যে থেকে বহু বিষদ সাপ বেরিয়ে আসে, এবং যারা এই কক্ষটি খোলার প্রচেষ্টা করছিল তারা সবাই সেখান থেকে পলায়ন করেন। এছাড়াও সেই সমস্ত ব্যক্তিগণ পরবর্তীকালে এটাও দাবি করেছিলেন যে গত কয়েক বর্ষ ওই সাপগুলি তাদের সব জায়গায় পশ্চাৎ ধাবন করতে থাকে। ওই পুস্তকটি ছাড়াও আরও বিভিন্ন রকম পুস্তকে ওই মন্দিরের কক্ষটির বিষয়ে বর্ণনা রয়েছে। 2007 সালে সুপ্রিম কোর্টের আদেশে পদ্মনাভস্বামী মন্দিরের কক্ষগুলি খোলার জন্য একটি টিম গঠন করা হয়, যারা ওই মন্দিরে 6টি গোপন কক্ষ আবিষ্কার করেন এবং পরবর্তীকালে আরও 2টি গোপন কক্ষ আবিষ্কার করা হয়, যেগুলি এ বি সি টি ই এফ জি এইচ এই সিরিজ অনুসারে নামকরণ করা হয়। এই কক্ষগুলির মধ্যে বি কক্ষটি বাদ দিয়ে প্রত্যেকটি কক্ষই তারা উন্মোচন করতে সক্ষম হয়েছিলেন, এবং এর মধ্যে প্রচুর পরিমাণ স্বর্ণালঙ্কার, স্বর্ণমূর্তি এবং ধনরত্ন খুঁজে পাওয়া যায় যার মোট মূল্য প্রায় 3 লক্ষ কোটি টাকা ছিল। কিন্তু বি কক্ষটি, যেখানে কোবরা সর্পের চিহ্ন অঙ্কন করা ছিল, সেই কক্ষটি উন্মোচন করা সম্ভব হয়নি। কারণ ওই লোহার কক্ষটি যখন ভাঙা হয় তখন তার মধ্যে থেকে একটি কাষ্ঠনির্মিত দরজা বেরিয়ে আসে, এবং ওই কাষ্ঠনির্মিত দরজা ভাঙা হলে সেখান থেকে একটি লৌহ নির্মিত দরজা এসে উপস্থিত হয়, যেটিকে খোলার কোনো উপায় ছিল না। ওই মন্দিরে উপস্থিত সাধু সন্ন্যাসীদের এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা জানান, ওই লোহার দরজাটিকে নাগবন্ধন দ্বারা, অর্থাৎ শক্তিশালী মন্ত্র দ্বারা বন্ধ করা হয়েছে, যা কোনো সিদ্ধ পুরুষ ব্যতীত অন্য কেউ খুলতে সক্ষম নন। অনেক বিজ্ঞানী এটাও মনে করেন এই রহস্যের পেছনে কোনো প্রাচীন বিজ্ঞানের প্রয়োগ থাকতে পারে, এবং দরজাটি খুললে কোনো ভয়ানক প্রাণঘাতী গ্যাস বেরিয়ে আসতে পারে কক্ষটি থেকে। এত কিছুর পর এখনও পদ্মনাভ মন্দিরের ওই গোপন কক্ষটি উন্মোচন করা সম্ভব হয়নি। মনে করা হয় ওই কক্ষটি যদি সত্যিই উন্মোচন করা সম্ভব হতো তাহলে ইংরেজরা পদ্মনাভ মন্দিরের সমস্ত কক্ষগুলি উন্মোচন করে আগেই সেখান থেকে প্রাপ্ত ধনসম্পদ নিজেদের দেশে লুট করে নিয়ে যেতে পারত, কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। তো বন্ধুরা, পদ্মনাভ মন্দিরের ওই গোপন কক্ষটির ভেতরে কোন প্রাচীন রহস্য লুকিয়ে রয়েছে? যদি আপনাদের এই বিষয়ে কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।